শুন, শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী, দুজাহানের বাদশাহ নবী, সাহেবে কোরআন নবী, যিনি হচ্ছেন মক্কি মদনী হাশমি, যিনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা, দুজাহানের সুলতান, নবী দুজাহানকে প্রাণ ভরে কক্সবাজার জেলার এই থানা চকরিয়া থানার পৌর এলাকা থেকে আসো, আমরা একটু নবীকে সালাম দিয়ে দিই। ইয়া নবী, ভাই ঠান্ডা, সাইয়্যিদে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসলাম আফনা কেনিয়া কা দিলেন আদ মহাওয়াম, খোদারি হইল দয়াম, কবুল করি লেন্দু আয়াম, সালাম হাবিবাল্লাহ, সাইয়্যিদ নাই যেতে মদিনায়, দিন ও রাত এই ববনায়, দেখা দাও নবীজি স্বপনে, এ আরজ আপনার চরণে, সালাম হাবিবাল্লাহ, হে নবী মদিনায় নিবি নি, নিলে গো কেন নেন না, মনে যে মানে না মানাম, নিয়ে যাও সোনার মদিনা, ইয়া হাবিবাল্লাহ, উসলাম আফনা কেনিয়া কা দিলেন আদ মহাওয়াম, খোদারি হইল দয়াম, কবুল করি লেন্দু আয়াম, সালাম ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদ নাই যেতে মদিনায়, দিন ও রাত এই ববনায়, দেখা দাও নবীজি স্বপনে, এ আরজ আপনার চরণে, সালাম ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনায়
নিবিনি নিলে গো কেন নেনা মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা সালাম আজমতেন মুস্তফা হিকমতেন আলা হযরত পেলা মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামে বজমে ইনায়ত পেলা শাবে আসরা কে দুলহা ফিদায়ে দুরুদ নও শাহে বজ মে জন্নত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শামে বজ মে ইনায়েত পেলা গৌসুল আজম ইমাম মুত্তাকা নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা মুস্তফা জানে রহমত শমে বজমে বলগ العلی بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع فرسانہ আজকের মাহফিল হওয়াতে আপনার কি খুশি না বেজার? আরো জনগণ কি কত সুন্দর মাহফিল! আল্লাহ পাক আমাদেরকে রসুলের মিলাদ দান করেছেন, মিলাদুন নবী দিয়েছেন। আজকের ব্যানারে দেখতে পাচ্ছি সিরাতুন নবী, সিরাতুন নবীও জায়েজ, বলেন মিলাদুন নবীও, কিন্তু জায়েজ সেখানে উসুল বুঝতে হবে, মূল বুঝতে হবে। সিরাতুন নবী তখন জায়েজ হয় যদি মিলাদুন নবীকে স্মরণ করা হয়, মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী করা যায় না। এই জন্য আমরা মিলাদুন নবীর কায়ের যেটার ভিতরে রয়েছে সিরাতুন নবী, কিন্তু সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই, কারণ মিলাদ আগে সিরাত পড়ে। রসুল এসেছেন আগে না রসুলের আদর্শ এসেছে আগে? যেরকম কে এসেছে? আল্লাহ পাক আমাদেরকে মিলাদুন নবী ও সিরাতুন নবী বুঝার এবং মানার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মিলাদুন নবীও চাই, সিরাতুন নবীও। যদি আমরা সিরাতের বিরোধী হতাম এই ব্যানারে আমি আসতাম না। আমি আজকে প্রমাণ করে দিলাম আমরা মিলাদুন নবীর কায়েল, বিদায় মানি বিদায় আমরা সিরাতুন নবীকে সমর্থন করি, কিন্তু সিরাতুন নবী সমর্থন করে যদি মিলাদুন নবীকে মানা না হয় কেয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। কারণ আগে নবীর আগমন মানতে হবে, পরে নবীর আদর্শ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রসুল পাকের মিলাদ ও সিরাত পূজার তৌফিক দেক। সবাই বলুন আমিন। একবার সবাই সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দ্বালিনা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সবাই জোরে বলুন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমার ভাইয়েরা জীবনের শেষ মোনাজাত মনে করে রমজানুল মুবারকের পবিত্র মাসের মধ্যে আসুন আল্লাহর দরবারে আসামি হওয়ার আগে আসুন প্রিয় নবীকে প্রাণ ভরে কয়েকবার সালাম দিয়ে দিই। আমার সাথে সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন। আসসালাতু والسلام عليك
ইয়া রাহমাতিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما আমার যুবক ভাইরা, আমার বুড়ো বুড়ো বাবারা, ওলামায়ে কেরাম ভাইরা, হাফেজ কোরআন ভাইরা, প্রাণ ভরে জোরে জোরে একটু মা বাবাকে দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আল্লাহ। এই কক্সবাজার জেলায় চকরিয়া থানায় ইয়া আল্লাহ ওয়ালি কুল ইয়া আল্লাহ মর্দে মুজাহিদ পীর মুকাম্মেল মরহুম আলহাজ মাওলানা মাহমুদুর রহমান রহমতুল্লাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই পবিত্র রমদান মোবারকে 18 রমদান দিবাগত রাত্রে 19 রমদানের সেহির খাবার পড়বে ইয়া আল্লাহ। এই এই চকরিয়া পুর এলাকার মধ্যে বসে হাজার হাজার রসুল প্রেমিক নিয়ে আমি আবু সুফিয়ান কাঁদিনি গুনার বোঝা নিয়ে মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি করে রে মাওলা আমাদের জীবনের তামাম গুনাগুলা মাফ করে দাও আল্লাহ আল্লাহ। পবিত্র রমজানুল মোবারকে হাত বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈয়ার হচ্ছে, জানি না রে মাওলা কার জন্য কবরস্থানের কবরের মাটি ছটফট করতেছে আল্লাহ। যদি তাই হয় নূর নবীর খাতিরে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও। সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন এতগুলা বান্দা তোমার দরবারে তোমার নাম ধরে কান্দে, তোমার কি একটু মায়া লাগে না রে বান্দা, আমাদের জাহিরি বাতিনি গুনাগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের ইচ্ছার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের অজানা গুনাগুলা মাফ করে দাও আল্লাহ। আমাদের অনেকের মা নাই, মা 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 আল্লাহ, আমাদের যাদের মা নাই গত বছর অনেকে মাকে ইফতার করলো, আজকে অনেকে মাকে ইফতার করতে পারলো না, অনেকে বাবা নিয়ে রোজা রাখলো, আজকে বাবা মাকে নিয়ে রোজা রাখতে পারলো না আল্লাহ, আমাদের যাদের মা নাই, মা নাই বাবা নাই, মাবুদ আমাদের মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ গো। মা কেমন মা, শীতকালে যখন প্রস্রাব করে দিয়েছিলাম মা সারা রাত প্রস্রাবের মধ্যে ঘুমাইলো, সন্তানের ঠান্ডা লাগবে বিদায় সন্তানকে বুকের উপর রাখলো, এমন মা যাদের নাই সবাই বলুন মা মা মা। আল্লাহ তুমি না কোরআন শিক্ষা দিয়েছ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর, আল্লাহ মা বাবার জন্য কাঁদলাম আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ। এই চকরিয়া আসিনি কোনোদিন, আজকে এসেছি আমার নাম শুনে আবু সুফিয়ান আবিদি আল কাদরি নামটি শুনে যারা আসলো
আল্লাহ তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, তোমার রহমতের সবদ্ধ করে দিলাম। নবীর খাতিরের মাওলা সকলকে তুমি কবুল করে লও। আমার অনেক সেনানি ভাইয়ের এখানে এসেছে, অনেক সুন্নি ভাইয়ের এসেছে, অনেক রসুল প্রেমিক এখানে এসেছে, ওলি আল্লাহ প্রেমিক এখানে এসেছে। আল্লাহ সকলকে তোমার নবীর কদমে সবর্দ করে দিলাম, তুমি তোমার নবীর কদমের উসিলায় তোমার শাহীন শাহী দরবারে কবুল করে লও। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, আমাদেরকে তুমি রোজদারি বানাইয়া দাও, আমাদেরকে তোমার রসুলের প্রেমিক বানাইয়া দাও, ওলি আল্লাহর প্রেমিক বানাইয়া দাও। আল্লাহ সারা বিশ্বের মধ্যে শান্তি দাও, ইরাকের জমিনে শান্তি দাও, আফগানিস্তানে শান্তি দাও, ফিলিস্তিনে শান্তি দাও, স্বাধীন সোনার বাংলাদেশ মায়ের দেশটির মধ্যে শান্তি দাও। আল্লাহ সকল চক্রান্ত থেকে মুসলমান জাতিকে হেফাজত করো। আল্লাহ যারা রসুল বুঝে না, কোরআন বুঝে না, তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ যারা বুঝে, আল্লাহ তাদের হাতে মক্কা মদিনার টিকিট দান করো। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আজকের মাহফিল যারা করলো, টাকা দিল, পয়সা দিল, ইয়া আল্লাহ মাওলানা মরহুম ইয়া আল্লাহ মাহমুদ রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ আজকে যে মাহফিল করলো, ইয়া আল্লাহ প্রত্যেকটি সদস্যের সিনাকে তুমি মদিনার আয়না বানাইয়া দাও। ইয়া আল্লাহ শাহসুফি আল্লাহ মরহুম পীর মোকাম্মেল মাহমুদ রহমান রহমতুল্লাহ আলাইহির রহে মোবারকের সমাপ পৌঁছে দাও। আল্লাহ আমাদের সবাব নূরানি নবীর কদমে সোনার মদিনে কবুল করো, তামাম আম্বিয়া কেরামের রুহে কবুল করো, সাহাবায়ে কেরামের রুহে কবুল করো, তাবেয়িনদের রুহে কবুল করো, মাযহাবের ইমামদের রুহে কবুল করো, তরিকতের শায়েখদের রুহে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের রুহে কবুল করো। আল্লাহ আবার বলেন, আল্লাহ বলুন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এতভাবে তোমার নাম ধরছি, আমরা ডাক দিচ্ছি, তারপরও কি তোমার একটু মায়া লাগে না? আল্লাহ তুমি দয়া দাও, রহমত দাও, করুণা দাও, আমাদের জাহিরি বাতিনি গুনাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ তাআলা যদি তুমি আমাদের মৃত্যু দাও, ওই দিনটি মেহরবানি করে জুমার দিন রাখিও। যদি মৃত্যু দাও রে মাওলা, ওই মাসটি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও, সবে কদরে আমাদের মৃত্যু দিও, সবে বরাতে আমাদের মৃত্যু দিও, সবে মেয়ারাজে মৃত্যু দিও, সবে মিলাদুন্নবীতে মৃত্যু দিও, মক্কা মদিনা শরীফ মৃত্যু দিও, কোরআন শরীফ, হাদিস শরীফ, দুরূদ শরীফ তালাবাদের সবাই মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখলে অনেকের রোগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডের জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় নূরের নবীকে আমাদের সামনে রাখিও। নূরানি নবীকে আমাদের সামনে রেখে জবানে পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।